আপনারা ফেসবুকে দেখবেন রিসেন্টলি একজন কালেমা পড়ে মুসলমান হয়েছে তার নাম হচ্ছে দাউদ কি নাম শুনছেন আপনারা one of the most famous youtuber and singer গোটা বিশ্বব্যাপী তার সুনাম আছে সে একজন বড় ইউটিউবার এবং অনেক বড় সিঙ্গার ইভেন BTS নামে একটা ক্যাপো ব্র্যান্ড আছে কোরিয়ান আমি তো বলে গালগালি খাইয়া শেষ তো এদের মতোই হচ্ছে দাউদ কিম এটা বলে শেষ করে দিচ্ছি এই দাউদ কিম রিসেন্টলি এত বড় পপ স্টার সিঙ্গার হওয়া সত্ত্বেও কালেমাপুরে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ পড়ে কেন মুসলমান হয়েছে আমি শর্টকাটে বলছি আমি তার স্টোরিটা পড়লাম গুগলে সেখানে দেখলাম দাউদ কিম হঠাৎ করে একটা বড় জনপ্রিয় সিঙ্গার হয়ে ওঠে ফলে সে ইন্দোনেশিয়ার থেকে ডাক পায় গান গাওয়ার জন্য কোন দেশ থেকে ইন্দোনেশিয়া one of the most largest Islam country in the world Muslim country in the world গোটা বিশ্বব্যাপী মুসলিমদের বৃহত্তম একটা দেশের নাম হচ্ছে ইন্দোনেশিয়া ঠিক কিনা প্রিয় ভাইরা তো যখন সে গান গীতে গিয়েছে ইন্দোনেশিয়াতে সে আজীবন শুনেছে ইসলাম হচ্ছে সহিংসতার ধর্ম ইসলাম জঙ্গিবাদের ধর্ম এটা আজীবন বিশ্ব মিডিয়া প্রচার করেছে মিডিয়ারা কিন্তু ইসলামের বিরুদ্ধে এমনভাবে প্রচার করে মনে হয় আসলে ইসলাম জঙ্গিবাদ আসলে কি ইসলাম জঙ্গিবাদ তার এভাবেই প্রচার করে দাউদ কিম আজীবন এরকমই শুনেছে কিন্তু শেষ একজন ক্যাথলিক কোন ধর্ম সে মানত না যখন সে ইন্দোনেশিয়াতে গেল সে দেখতে পেল সেখানকার যে মুসলমানরা আছে সে আজীবন শুনেছে মুসলমানরা সহিংসতায় বিশ্বাসী মুসলমানরা খালি মারামারি কিলাকিলি করে ইন্দোনেশিয়ায় গিয়ে দেখে সব মুসলমানরা অন্য ধর্মের চাইতে সবচাইতে বেশি শান্ত শিষ্ট দয়াল জোয়ালা পড়ে অবাক করার বিষয় আমি যেটা শেয়ার করতে চাই বাংলাদেশের মেয়ে এবং অন্য দেশের মেয়ের অ্যাটিটিউড দেখে তো সে মুসলমানদেরকে আস্তে আস্তে চিনতে শুরু করেছে যে মুসলমানরা কেমন তো যখন সে গান গেয়ে স্টেজ থেকে নেমেছে যখন সে বাহিরে এরিয়ায় বের হয়েছে সে দেখতে পাচ্ছে সব মেয়েরা এরকমভাবে হেজাব দিয়ে মুখ ঢেকে আছে বাট হি হ্যাড নো আইডিয়া হোয়াট ইজ হেজাব তার কোনো ধারণাই ছিল না যে হেজাবটা আসলে কাকে বলা হয় তো সে একজন মেয়েকে ডাক সে একজন পপ স্টার সিঙ্গার ছেলেকে বলছে যে বোন এই যে আপনি হেজাবটা পরেছেন হ্যাজ এনিওয়ান ফোর্সড ইয়োরসেলফ কেউ কি আপনাকে বাধ্য করেছে নাকি আপনার ওন উইশ থেকে আপনি করছেন মেয়েটা এই কথা শুনে দাউদ কি বলছে যে আমি এই কথা বলার পরে মেয়েটা আমার দিকে কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল যে আমি কি প্রশ্ন করলাম আমিও ভয় পেয়ে গেলাম কি রে আমি কি ভুল কিছু বললাম নাকি মেয়েটা আমাকে ডেকে বলল যে ডিয়ার মাই ব্রাদার ইসলাম হ্যাজ ট্রিটেড মি লাইক এ ডায়মন্ড সুবহানাল্লাহ বললেন না ইসলাম হ্যাজ ট্রিটেড মি লাইক এ ডায়মন্ড আই এম লাইক এ ডায়মন্ড অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট এনি ওয়ান টু সি মাই ফেস অ্যান্ড আই ডোন্ট ওয়ান টু শো মাই ফেস ইন ফ্রন্ট অফ এনি মে আমি আমার ছেলে কারো সামনে প্রকাশ করতে চাই না ইভেন আই ওয়ার দিস হিজাব from my own wish from my own free and this is my right and I am proud of my hijab subhanallah pore meta bollo daud ki shuno no one forced myself to maintain this hijab prithibir kono manush amake hijab porte ফোর্স করে নাই বাধ্য করে নাই এটা আমার অধিকার আমি গর্বের সঙ্গে গর্ববোধ করে গৌরব করে হেজাব পরে আমার মুখটাকে ঢেকে রেখেছি সুবহানাল্লাহ পড়েন দাউদের দিলে এক ধাক্কা লাগে একজন মেয়ে নারী পরিপূর্ণ মুখ ঢেকে রেখেছে কোনো প্রকার ফোর্স ছাড়া কেউ জোর করে নাই সবার স্থানটি তার আকর্ষণ বাড়তে লাগলো কি দেখে হেজাব দেখে বলেন কি দেখে হিজাব থেকে বিধর্মী হিজাব দেখে কালেমা পড়ে মুসলমান হয় আর বাংলাদেশের নাস্তিক্যবাদের শিক্ষায় যারা শিক্ষিত হয় তারা মুসলমান ঘরের সন্তান হয়ে বিধর্মী অসভ্যর চাইতে মারাত্মক খারাপ আচরণ করেছিল এখন ঠিক কিনা বাংলাদেশের ট্রেন্ড হয়ে গিয়েছে দাউদ কিম এবার ফিরে আসছে একজন বন্ধুর কাছে তার নাম হচ্ছে সে মুসলমান ঘরের সন্তান তাকে বলছে যে বন্ধু আমি আজীবন শুনেছি লাইফ ইজ লাইক এ স্ট্রাগল পুরো জীবনটাই শুধু একটা যুদ্ধের ময়দান
এটা কতটুকু সত্য, ইসলাম কি বলে আমাকে বলো। এখনই শেষ করব। সে বলল যে বন্ধু তুমি যা শুনেছ ইটস অ্যাবসলিউটলি রং, লাইফ ইজ নট এ স্ট্রাগল, লাইফ ইজ লাইক এ ট্রাভেলিং, লাইফ ইজ লাইক এ সফর, এ জীবনটা যুদ্ধের ময়দান নয়, এটা হচ্ছে একটা সফর। এই সফরের রাস্তার নাম হচ্ছে আস-সিরাতাল মুস্তাকিম। এই আস-সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যে চলবে রাস্তা শেষ হতে না হতেই সে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যাবে। দিস ইজ ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। দাউদ কে এই কথা শুনে মসজিদে গেছে, মসজিদে গিয়ে বসেছে। তুমি যদি সত্যি থাকো আমাকে তুমি বোঝাও সত্য কোনটা, হোয়াট ইজ ফল, হোয়াট ইজ ফলস, হোয়াট ইজ ট্রু, আমাকে বল কোনটা রিয়েলিটি। দাউদ কেম কয়েকদিন মুসলমান না হয়ে মসজিদে গেছে, মুসলমানদের সঙ্গে মিশেছে, এবং সে মুসলমান না হয়ে কয়েকদিন মসজিদে নামাজ পড়েছে। ইভেন সে বক্তব্যে বলেছে যে আমি নামাজ পড়ে যেই শান্তি পেয়েছি, মসজিদে যেই শান্তি পেয়েছি, আই ডিডেন্ট গেট দিস পিস অফ হার্ট ইন মাই লাইফ এনিমোর, মসজিদে গিয়ে যেই শান্তি আমি পেয়েছি লক্ষ কোটি টাকার ঘুমে থেকে আমি এই শান্তি খুঁজে পাই না। সুবহানাল্লাহ, পড়ে এই শান্তি খুঁজে পেয়ে দাউদ কি রিসেন্টলি কালেমা পড়ে মুসলমান হয়েছে এবং সে বাইতুল্লাহ হজে গিয়েছে। সুবহানাল্লাহ, পড়ে তো এটাই পার্থক্য। কেউ হিজাব দেখে মুসলমান হয়ে যায় আর কেউ মুসলমান ঘরের সন্তান হয়ে হিজাব তো পড়েই না, ব্যানার লাগায় আমার হিজাব, আমি পড়লে কি পড়লাম, না পড়লে কি তোমার বাপের কি, বলে কি বলো না। আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত বাজে ফেতনা থেকে বাঁচায় দিক। আমিন।